আমরা মূলত বাড়ির ইট গাঁথনির পূর্বে কিছু কিছু বিষয় আছে যেগুলো মাথায় রাখলে আপনার পরবর্তী টাইমে কখনো সমস্যা হবে না। তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে, আপনারা বাড়িঘর নির্মাণ করবেন শেষ পর্যন্ত দেখে যাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন, এক নম্বর হচ্ছে ইট গাঁথার সময় মানে আপনি বারবার দেখবেন যে সুতা এবং সল ঠিক আছে কিনা। দুই নম্বর, কাজ শুরুর আগে ইটগুলোকে অত্যন্ত ছয় ঘন্টা না পারে দু তিন ঘন্টা হলে আপনারা ভিজিয়ে রাখবেন, এবং ইটে যদি ময়লা আবর্জনা থাকে তাহলে পরিষ্কার করে নেবেন। এবং ভিজা ইট যদি আপনি গাঁথেন তাহলে ফাটল ধরবে না, ফাটল ধরার সম্ভাবনা খুবই কম। তিন নম্বর, অধিকাংশ ব্যবসায়ীরা বেশি লাভ করার জন্য ইটের আকৃতি ঠিকভাবে দেয় না, তো আপনারা ইটের আকার এবং মাপ দেখে শুনে তারপর মধ্যে নেবেন। চার নম্বর, গাঁথনির সময় দেখতে হবে দুটি ইটের মধ্যে যে ফাঁক যেন 1 সেন্টিমিটারের বেশি না হয়, ওকে, এবং জোড়া জোড়া ঠিক রাখবেন। পাঁচ নম্বর, ইটের আকার ঠিক না থাকলে অনেক সময় বেশি মশলা লাগে, তো সল দিয়ে বারবার মিলিয়ে দেখবেন। সাত নম্বর, সেজন্য প্রথম শ্রেণীর ইট বা পুটল্যান্ড সিমেন্ট ব্যবহার করবেন। তো আপনারা সবসময় ইট গাঁথার পূর্বে এই জিনিসগুলো যাচাই বাছাই করে নেবেন, তাহলে আপনার পরবর্তী টাইমে ফাটল, লোনা, আস্তর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না।